আমরা যেটা দেখবো ফ্রি ট্রান্সফর্মের বিষয়টা, গত ক্লাসে আমরা জাস্ট বেসিকটা দেখিয়েছিলাম, আজকে একটু ডিটেলসটা দেখাবো। নর্মালি আপনি একটা ইমেজ কপি করে যখন নিয়ে আসবেন অন্য ডকুমেন্টে, আনার পরে যে কাজটা করবেন সেটা হলো এডিট মেনুতে গেলে দেখেন এই যে ফ্রি ট্রান্সফর্ম আছে। এই ক্ষেত্রে কন্ডিশন হলো আপনাকে আলাদা একটা লেয়ার ইমেজটা থাকতে হবে। যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে কিন্তু কাজ করবে না, যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে কাজ করবে না। আপনি ইমেজটা কপি করে যখন নতুন একটা লেয়ারে নিয়ে আসবে, নতুন একটা ডকুমেন্টে নিয়ে আসবেন, নতুন একটা লেয়ার তৈরি করবে, লেয়ার ওয়ান। এখন এই লেয়ারটা যখন আপনি সিলেক্ট রাখবেন, সিলেক্ট রাখার পরে এডিট মেনুতে গেলে আপনি ফ্রি ট্রান্সফর্ম পাবেন, এটা শর্টকাট কন্ট্রোল টি। আপনি যখন এটা ক্লিক করবেন তখন যে জিনিসটা পাবেন একটা বাউন্ডিং বক্স পাবেন, এজ লাইক ইলাস্ট্রেটরের মতো। ইলাস্ট্রেটরে আমরা একটা বাউন্ডিং বক্স পেয়েছিলাম, মনে আছে না সবার? ইলাস্ট্রেটরে যেরকম সিলেকশন টুল দিয়ে সিম্পলি সিলেক্ট করলে বাউন্ডিং বক্সটা আসে, এখানে আসলে ওরকম ভাবে আসে না। এখানে যেটা করতে হয়, যে ইমেজটা বা যে লেয়ারটাকে আপনি ছোট বড় করবেন সেই লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল টি দিবেন, তারপরে আপনি বাউন্ডিং বক্সটা পাবেন, এরপরে এর আগে পাবেন না। বাউন্ডিং বক্স পাওয়ার পরে সিলেকশন টুলে যা যা কাজ হতো এজ ইট ইজ সব ধরনের কাজ হবে একদম সেম। কি করা যাবে, ছোট বড় করা যাবে, যে কোনো ধরনের ছোট করা যাবে, এই যে রিসাইজ করা যাবে, কর্নার ধরে রেশিও অনুযায়ী আপনি ছোট বড় করতে পারেন, কর্নারে গেলে রোটেট হয় রোটেট করতে পারেন, তাই না? এই কাজগুলোই তো হতো মনে হয় ইলাস্ট্রেটরে, তার মানে একই রকম কাজ হবে। তাহলে আর এটা দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমরা একই জিনিস দেখছি। আচ্ছা, ইমেজটা ছোট করে নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলে যাওয়ার পরেও যদি আমরা চাই যে ডিফারেন্ট কিছু কাজ করব, ডিফারেন্ট কাজ বলতে যে ট্রান্সফর্মে গিয়ে আমরা শুধু স্কেলিং করব আর কিছুই করব না, যদি স্কেলিং করতে চাই তখন কি হবে, এটা শুধু স্কেলিং কাজ করবে। দেখেন আপনি যখন কর্নারে নিয়ে যাচ্ছেন রাউন্ড টুলটার কাজ করছে না। স্কেলিং করার জন্য কন্ডিশন হলো, অনেকেই দেখেন স্কেলিং করে শিপ চেপে, আমি যেটা আগেও বলেছি মনে হয় আপনাদেরকে, যখন ছোট বড় করব শিপ চেপে কর্নার থেকে ছোট বড় করব। কিছু কিছু ক্লাস আমি এরকম পেয়েছি যে শিপ চেপে সে ছোট বড় করেছে দুই পাশ থেকে, তাহলে কি হলো, ইমেজের ইস্যু ঠিক আছে? ইমেজের ইস্যু ঠিক নাই, তার মানে কি আমাকে দুইটা কাজ করতে হবে, এক হলো কর্নার থেকে চাপতে হবে আর একটা হলো শিপ চাপতে হবে, মানে শিপ প্রেস করে কর্নার থেকেও ড্রাগ এন্ড ড্রপ করতে হবে, আদারওয়াইজ ইমেজের রেশিও ঠিক থাকবে না। ইমেজের রেশিও ঠিক থাকা ভাইটাল একটা ইস্যু, কারণ হলো ইমেজের রেশিও যদি ঠিক না থাকে, এরকম থাকে, তাহলে কি হলো, প্রমোশন থাকলো না, জিনিসটা আসলে দেখতে কখনোই ভালো লাগবে না। এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় আপনারা যখন ডিজাইন করবেন দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে আপনি হয়তো পুরো জিনিসটা দেখাতে চান কিন্তু দেখাতে পারতেছেন না, তাই বলে কি আপনি ইমেজটা ধরে এরকম করে দিবেন? কখনোই করবেন না। ইমেজের রেশিও অনুযায়ী আপনার যদি 50% আসে বা এইটুকু আসে আপনি এটুকুই দেখান, যদি একটু চিকন জায়গায় বসাতে হয় ইমেজটা একটু দেখান, যদি মনে হয় না এখানে আমার ম্যাচিং করাই লাগবে সেই ক্ষেত্রে কি করতে পারেন, আমি একটা টেকনিক যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আমার মনে হয়। মনে করেন একটু জায়গার মধ্যে আপনি ইমেজটা বসাতে হবে, আপনি যে ডিজাইনটা করছেন এর বাইরে আপনি করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি মাস্কিং করেন। এখন মাথা কেটে গেলো, এই দুই পাশ কেটে গেলো, ইমেজটাকে ধরে আপনি ছোট করেন, রেশিও অনুযায়ী ছোট হচ্ছে কিন্তু, এমন হয় না রেশিওর বাইরে, রেশিও অনুযায়ী ছোট হলো, দুই পাশ কেটে যাচ্ছে কিন্তু আপনার আসলে কিছু করার নাই। তারপর যদি আরো ছোট করতে হয় রাখতে চান রাখেন, তাহলে দুই পাশ দেখা যাচ্ছে কিন্তু আপনার তো এটা ফিল আপ করতে হবে, ফিল আপ করার জন্য কি করা উচিত বলেন তো, হোয়াইট দিয়ে দিবেন, সহজ সলিউশন। আপনি কি করেন, এটাকে নিয়ে আসেন বড় করেন, এদিকে নিয়ে আসেন, তারপরে হোয়াইট ফিল করে দেন। এখন যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে থাকে বিষয়টা এরকম হবে, তাহলে রেশিও অনুযায়ী আনবেন তাহলে ছোট হবে। কিন্তু আপনি এরকম কখনই করবেন না যে আমার জায়গা হচ্ছে না, কন্ট্রোল টি দিয়ে ধরে আপনি এরকম করে উঠাই দিলেন, এই কাজটা কখনই করবেন না দয়া করে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আমরা যদি কন্ট্রোল টি দেয়া থাকে কোনো সমস্যা নাই। এই অবস্থায় যদি আপনি এডিট মেনুতে যান, এডিট থেকে আপনি ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গেলে আমরা স্কেল দেখেছি, রোটেট, রোটেট কি হবে, এ বেসিক্যালি এখন রোটেট ছাড়া কিছুই করবে না, আপনি যেখানে মাউস নিয়ে যান রোটেট ছাড়া আর কিছুই পাবেন না, ঠিক আছে, রোটেট করতে পারবেন। এছাড়া যদি আপনি অন্য অপশনে যেতে চান, স্কিউ, স্কিউ কি করে, এরকম কর্নার ধরে এরকম স্কিউ করতে পারেন, যেটা উদয়ের খুব কাজে লাগবে, তাই না, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এরকম স্কিউ করতে পারেন, স্কিউ করার কাজ করা যায়। এছাড়া যদি আপনি অন্য কিছু করতে চান স্কিউ ছাড়া, আরেকটা আছে হলো ডিস্টর্ট, ডিস্টর্ট মানে তো আমরা বুঝি, তাই না, এরকম কর্নারে ধরে ডিস্টর্ট করা যায়, যেরকম ইচ্ছা ওরকম মাথায় আপনি নিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, বিষয়টা এরকম আর কি, যা তা অবস্থা, হ্যাঁ যেরকম ইচ্ছা করতে পারেন, ডিস্টর্টের কাজ হলো এরকম ইচ্ছা মতো।
তারপরে আপনি যেটা করতে পারেন ডিস্টর্টের পরে আছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ কি অনেকে ভুল বোঝে যে এটা তো ডিস্টর্টের মধ্যে স্কিউর মধ্যেই কাজ করে, তাই না? দেখেন স্কিউর মধ্যেই কাজ করছে, কোনো পার্থক্য নেই। আসলে বিষয়টা এরকম না, আপনি যখনই এটা নিয়ে কাজ করবেন তখন আপনাকে কর্নার ধরে টানতে হবে। পার্সপেক্টিভ ভিউ, হ্যাঁ, থ্রিডিতে যে পার্সপেক্টিভ ভিউটা হয় সেই ভিউটা নিয়ে কাজ করতে পারেন, এটার জন্য পার্সপেক্টিভ ভিউ আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো ওয়ার্প। ওয়ার্পটা কাজ করে মূলত কন্ট্রোলার সহ। আপনি যখন মক আপ করবেন, আমরা একটা ক্লাস আছে আমাদের মক আপের, তখন আমরা দেখবো আর একটু ওয়ার্পটার ডিটেলসটা। এখানে গেলে আপনি একটা কর্নার থেকে দুইটা করে কন্ট্রোলার পাবেন, এরকম কন্ট্রোলার পাওয়া যায় যে ধরে আপনি ছবিটাকে মডিফাই করতে পারবেন, যে কোনো দিকে কন্ট্রোল করতে পারবেন, যে কোনো সাইডে দুইটা করে আপনি কন্ট্রোলার পাবেন। কন্ট্রোল করে যখন কাজ শেষ হয়ে যাবে, সবগুলো ট্রান্সফর্মার একই কাজ, কাজ শেষ হয়ে গেলে এন্টারপ্রেস করবেন। এন্টারপ্রেস করলে এটা হবে, অথবা যদি আপনি এন্টারপ্রেস না করে কন্ট্রোল টি দিয়ে দেখেন এখানে এই যে রাইট সাইন আছে, রাইট সাইন মানে হলো ইমপ্লিমেন্ট করবেন, আর এটা ক্রস সাইন মানে হলো ক্যান্সেল করবেন। হ্যাঁ, স্কেপ কে দিলেও ক্যান্সেল হয়, ঠিক আছে, দুইটা করতে পারেন। তাহলে আমরা যে কয়েকটা দেখলাম তার মধ্যে ছিল হলো ওয়ার্প পর্যন্ত দেখেছি, এগুলো একটু পরে দেখি, তার আগে আপনারা এই কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করেন। নেক্সট আমরা দেখবো হিস্ট্রি প্লেটটা। হিস্ট্রি প্লেটটা পাওয়া যাবে উইন্ডো মেনুতে। আপনি উইন্ডো মেনুতে যদি যান, এখানে দেখেন হিস্ট্রি লেখা আছে। হিস্ট্রি প্লেটে যদি যান দেখেন এখানে ভিজুয়াল আন্ডো, আপনি যতগুলো কাজ করেছেন মোটামুটি সবগুলো দেখাচ্ছে। এটার আবার লিমিট আছে যে আপনি কতটা লিমিট সেট করে রাখবেন সে লিমিট অনুযায়ী দেখাবে। লিমিটটা পাওয়ার জন্য কন্ট্রোল কে দিবেন কিবোর্ডে, সবার কম্পিউটার একই কাজ করবে, কন্ট্রোল কে দিবেন। কন্ট্রোল কে দেওয়ার পরে আপনি যখন পারফরমেন্সে যাবেন, পারফরমেন্স মেনুতে যাবেন, সাব মেনুতে গিয়ে দেখবেন ডান পাশে হিস্ট্রি লেখা আছে। এখানে হিস্ট্রি স্টেট দেওয়া আছে 50। এই 50 মানেটা কি, এখানে কতটুকু পর্যন্ত করা যায়? যদি আমরা এখানে ক্লিক করি, এখানে একটা স্লাইডার আছে, স্লাইডার যদি আমরা এটাকে টানি 1000 পর্যন্ত পাওয়া যাচ্ছে। এখন 1000 আমরা সবসময় দিয়েও রাখতে পারি, কিন্তু দেই না কেন, তাই না? এটার সুবিধা অসুবিধাগুলো কি? এটার সুবিধা অসুবিধা হলো আপনারা তো র্যাম সম্পর্কে ধারণা আছে, তাই না? র্যাম, RAM, আমরা যে কাজগুলো করি, যে কাজগুলো সেভ করা হয় না, কিন্তু সে কাজগুলো কোথাও না কোথাও থাকে, সে কাজগুলো জমা থাকে র্যামের মধ্যে। এখন আপনি যখন এই কাজগুলো দেখছেন যে হিস্ট্রিতে 1000 হিস্ট্রি আছে, 1000 কাজ করার পরে যদি আপনার কম্পিউটারের র্যাম 4GB বা তার থেকে কম হয়, তখন দেখবেন মেশিন আস্তে আস্তে স্লো হতে থাকবে। এর কারণ হলো যতগুলো কাজ করবেন স্টেপ, সবগুলো স্টেপ আসলে জমা হবে মেমোরির মধ্যে, র্যামের মধ্যে, র্যাম খেতে থাকবে, র্যাম কমতে থাকবে, এবং এক সময় মেশিনটা স্লো হয়ে যাবে। সেই জন্যে 200-250 ম্যাক্সিমাম হওয়াটা ভালো। নর্মালি যেমন আমি যে ল্যাপটপটা ইউজ করি ওটাতে হলো 16GB র্যাম, 16GB র্যাম হলে আপনি 1000 দিতে পারেন, খুব একটা প্রবলেম করবে না। কিন্তু বিলো 8GB যদি হয় সেক্ষেত্রে প্রবলেম করবে, ভালো লেভেলের প্রবলেম করবে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, 200-250-300 পর্যন্ত থাকবেন, লিমিটে বেশি না যাওয়াটা ভালো। যদি আপনার র্যাম, আপনার কম্পিউটারের র্যাম 8GB-র উপরে থাকে তাহলে প্রবলেম করবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে খুব একটা বেশি দিই না, কারণ মেশিন যাতে স্লো না হয়। আর এখানে যে কাজটা হয় এটা হল বেসিক্যালি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বলে একটা কথা আছে, যে স্টেপ ব্যাকওয়ার্ড স্টেপ ফরওয়ার্ড। আমরা যে কাজগুলো করেছি দেখেন এখানে সবগুলো স্টেপই আছে। আপনি যদি মুভে যান দেখেন আগের যে কাজগুলো ছিল সবগুলো দেখতে পাচ্ছেন। ইভেন এইখানে আবার ফিরে আসতে চান আপনি এখানে আসতে পারেন। আমার জানা মতে কোনো সফটওয়্যার নাই যে ভিজুয়ালি আনডু করার অপশন আছে শুধুমাত্র ফটোশপ ছাড়া। হ্যাঁ, ফটোশপে এই ফিচারটা খুবই ভালো যে আপনি দেখে দেখে চিনতে পারতেছেন, আচ্ছা এখানে কী করেছিলাম, এই মুভ পর্যন্ত বা ফ্রি ট্রান্সফর্ম পর্যন্ত ছিল, আপনি ক্লিক করলেন ফ্রি ট্রান্সফর্ম পর্যন্ত চলে আসলেন। এটা একটা বেস্ট ওয়ে, আপনারা দেখে নিতে পারেন একটু সময় নিয়ে। টুলের বাম পাশে যদি আপনি দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে চারটা টুল আসবে, তার মধ্যে আসলে দুইটা টুল কাজের, বাকি দুইটা খুব একটা কাজের না। একটা হলো রেক্টেঙ্গেল, একটা হলো এলিপস, এই দুইটা সিলেকশনের কাজ করে। মোট কথা আসলে এই উপরে যে পোর্শনটা আছে পুরো পোর্শনটাই সিলেকশন নিয়ে কাজ করে। এখানে আরও টুল আছে, লেসার টুল আছে, এটাও সিলেকশনের কাজ করে। এখানে দুইটা টুল আছে, ম্যাজিক ওয়ান টুল, এগুলো সিলেকশনের কাজ করে। হ্যাঁ, এটা মুভ টুল, যেটা হলো সিলেক্ট করে কোনো কিছু মুভ করতে হলে আসলে এটা দিয়ে মুভ করতে হয়। ইলাস্ট্রেটরে আমরা যে কাজটা করেছি সেটা হলো যখন নাকি কোনো একটা জিনিস অবজেক্ট মুভ করতে হয়েছে সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করে সিলেকশন মেনু দিয়ে মুভ করেছি, সিলেকশন টুল দিয়ে মুভ করেছি। এখানে মুভ টুল বলে একটা টুলই আছে, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখানে মুভ করতে হলে মুভ টুল দিয়ে মুভ করতে হবে। এরকম সিলেকশন টুলটাও এখানে ছিল ডিফারেন্ট, হ্যাঁ, একটা ক্লিক করলে সিলেক্ট হতো, এখন এখানে আবার সিলেকশনটা ডিফারেন্ট, একই রকম না। কী হবে, আপনি যদি রেক্টেঙ্গেল টুলে যান, রেক্টেঙ্গেল টুলের ড্রটা আমরা আগে দেখি।
নর্মালি কি হয়, আমরা ইলাস্ট্রেটরের রেকট্যাঙ্গেল ড্র করার যে ফিচারগুলো ছিল সেম একই রকম ফিচার আমরা এই সিলেকশনে পাবো। মার্কুই সিলেকশন টুলের যে ফিচার একই রকম। আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাই। মনে করেন আমি এখান থেকে শুরু করেছি, শুরু করার পরে মনে হলো না যেখান থেকে শুরু করেছি এই জায়গাটা আমি সেন্টার চাই, তাহলে কি করব, মনে আছে, অল প্রেস করব। অল প্রেস করলে দেখেন শুরুটা সেন্টার হয়ে গেল। যদি আমরা রেশিও অনুযায়ী চাই তাহলে কি করব, শিফট প্রেস করব। দেখেন শিফট প্রেস করলে রেশিও অনুযায়ী বড় ছোট হচ্ছে। যদি মনে হয় আমার শুরুর পয়েন্টটা ঠিক নেই তাহলে আমি কি করব, স্পেস বার প্রেস করব, আমার শুরুর পয়েন্টটা চেঞ্জ করতে পারবো। এবং ড্র করার বিষয়গুলো একই রকম, ঠিক আছে? তাহলে আমরা এটা ড্র করা, ইলিপস ড্র করা একই রকম ইলাস্ট্রেটরের মতোই। তাহলে নতুন করে আর আমরা এটা শিখালাম না, তাই সময় নষ্ট না করে। এখন এই সিলেকশন করার পরে কি কি কাজ করা যাবে? ইলাস্ট্রেটর সিলেকশন করার পরে এক একটা কাজ করা যেত। এইখানে সিলেকশন করার পরে কি কি করা যাবে? এখানে সিলেকশন করলে তিনটা কাজ করা যাবে। আপনি যে সিলেকশনটা করেছেন এই সিলেকশন এরিয়াটা মুছতে পারবেন, এই ছবির মধ্যে থেকে সিলেকশন এরিয়াটা মুছতে পারবেন, কিন্তু স্মার্ট অবজেক্ট লেয়ার যদি হয় তাহলে মুছবে না, নর্মাল লেয়ার থেকে মুছা যাবে। সেকেন্ডলি হলো এই জায়গার যে ভিজিবল এরিয়াটা আছে যদি লেয়ারে কিছু থাকে তাহলে সেই জায়গাটা কপি হবে। থার্ড হলো ওই জায়গাটা ফিল হবে। আমরা যদি মুছতে চাই, দেখেন ব্যাক স্পেস দিলাম, মুছে গেলাম, নিচে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে এবং এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, যার কারণে হোয়াইটটা দেখা যাচ্ছে নিচে। যদি আপনি কপি করতে চান, কপির সিস্টেমটা কি, এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল সি দিতে পারি। কন্ট্রোল সি দিয়ে যদি আমরা বাইরে কন্ট্রোল ভি দিই, যে কোনো জায়গায় দেখেন সেটা পেস্ট হয়ে যাবে, আরেকটা লেয়ারের মধ্যে চলে আসবে। অথবা যদি আমরা আরেকটা কাজ করি যে এই জায়গাটা সিলেক্ট করেছি, এখানে আমরা ফিল করতে চাই ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার, অল ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার হবে আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার। এটা কিন্তু আসলে সি থ্রো হয় না, এখানে কাটে নাই। আগের বার যখন রিমুভ করেছি তখন আসলে সি থ্রো ছিল। কিরকম বিষয়টা যদি একটু এক্সপ্লেন করে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন নিচের লেয়ারটা এখন আমার ব্ল্যাক আছে, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট, কিন্তু যদি আমি এটাকে মুছে দিই, ধরেন একটু সিলেক্ট করে আমি যদি মুছে দিই, এখন হয়েছে সি থ্রো, নিচেটা দেখা যাবে। তার মানে মুছলে সি থ্রো হবে, আর যদি আপনি কপি করেন তো কপি হলো, আর ফিল করলে যে কালারটা ফিল করবেন সেটা হোয়াইট ফিল করলে যে হোয়াইট হবে এরকম না, যে কালার ফিল করেন সেই কালারটা হয়ে থাকবে। বুঝতে পেরেছি বিষয়টা একটু? আচ্ছা, আমরা সিলেকশন টুল দিয়ে এই রেক্টেঙ্গেল হোক বা ইলিপস দিয়ে আমরা একটা এরিয়া সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এরিয়াটা সিলেক্ট আছে কিনা বোঝার উপায় কী, কীভাবে বুঝবো সিলেক্ট আছে কিনা? এটা বোঝার উপায় হলো আপনি মাউস কার্সরটা, যদি আপনার সিলেকশন টুলটার সিলেক্ট থাকে এবং মাউস কার্সরটা আপনি সিলেকশনের ভিতরে নিয়ে আসেন, দেখবেন একটা হোয়াইট এরিয়া তৈরি হয়েছে, মানে কার্সরটা হোয়াইট আসছে, নিচে একটা চারকোনা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। এটা দেখে আপনি বুঝবেন যে এখন আপনি সিলেক্টেড এরিয়ার মধ্যে আছেন বা এই এরিয়াটা সিলেক্টেড আছে। যে এরিয়া সিলেক্টেড নাই আপনি এরকম চারকোনা একটা ক্রস লাইন পাবেন, তার মানে হলো এটা দেখে বুঝবেন যে এই এরিয়াটা সিলেক্টেড না। কারণ আমরা আজকে এমন কিছু জায়গা দেখাবো যেখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সিলেক্ট আছে কোনটা নাই। যদি সেটা আপনি করতে না পারেন তাহলে আসলে প্রবলেম হবে, আপনি কন্টিনিউ করতে পারবেন না। তাহলে আমরা এটা বুঝতে কারো সমস্যা নাই, সমস্যা আছে? আচ্ছা ফাইন। এখন এই এরিয়াটা সিলেক্টেড আছে, আমরা ডিসিলেক্ট করবো কেমন করে? সিলেক্টেড এরিয়া ডিসিলেক্ট করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো সিলেকশন এরিয়া যেখানে আছে তার বাইরে যদি আমরা ক্লিক করি তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। আরেকটা অপশন হলো আমরা যদি মেনুতে যাই, সিলেকশন মেনুতে যাই, সিলেকশন মেনুতে গিয়ে দেখেন কন্ট্রোল ডি বলে একটা কথা আছে, তাহলে কন্ট্রোল ডি যদি দেই তাহলে কী হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে দুইটা অপশন দিয়ে আমরা ডিসিলেক্ট করতে পারি। ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, এখন যে জিনিসটা দেখবো, আমরা কোনো একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে আমরা যদি সিলেকশন মেনুতে যাই, যাওয়ার পরে মডিফাই আছে, মডিফাইয়ের মধ্যে পাঁচটা জিনিস আছে, বর্ডার, স্মুথ, এক্সপ্যান্ড, কন্ট্রাক্ট, ফেদার। বর্ডারটা কি কাজ করে আমরা যদি একটু দেখি, যে বর্ডারে যাওয়ার পরে আমরা এখানে চাইলে যে কোনো মেজারমেন্ট পিক্সেল দিতে পারি, আমরা হয়তো 15 পিক্সেল দিলাম বা 10 পিক্সেল দিয়েছি। 10 পিক্সেল দেওয়ার পরে যদি আমরা ফিল করি এই জায়গাটায়, সেক্ষেত্রে কি হয়, আমরা যদি ডিসিলেক্ট করি একটা বর্ডার তৈরি হবে এবং বর্ডারটা চারিদিকে একটু ফেদারের মতো স্টাইল থাকবে, মিলে যাওয়ার মতো, গ্রেডিয়েন্টের মতো একটা বিষয় থাকবে। বেসিক্যালি এই কাজটাই করে, আর কিছু করে না। এটা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের দরকার হয়, যে কখনো কখনো আমাদের মার্কিং করার প্রয়োজন হয়, তখন আমরা ইনস্টেন্ট এখান থেকে মার্কিং করে ফেলতে পারি। কারণ ইলাস্ট্রেটরের মতো এখানে স্ট্রোক ইজিলি দেওয়া যায় না, স্ট্রোক দিতে হয় ডিফারেন্ট ওয়েতে। তারপরে আমরা যে জিনিসটা দেখব, তারপরে আছে স্মুথ, তারপর আছে এক্সপ্যান্ড। এখন যদি আমরা স্মুথ দেই তখন কি করে, দেখেন আমরা যদি এখানে 15 পিক্সেল স্মুথ করি, কর্নারগুলো দেখেন স্মুথ করে দিচ্ছে, এবং ফিল কালার যখন করছি
তখন কিন্তু এরকম হচ্ছে না যে একটু গ্রেডিয়েন্ট টাইপ হচ্ছে বা ব্লেন্ড টাইপ হচ্ছে, এরকম কিন্তু হচ্ছে না, সে স্মুথ করেছে কিন্তু সলিড রেখেছে এই কাজটা করবে। কারণ নর্মালি কিন্তু এখানে কোনো টুল নাই যেটা দিয়ে আপনি এরকম কর্নারগুলো রেডিয়াস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, শেপ দিয়ে করা যায় কিন্তু সিলেকশন দিয়ে করার কোনো অপশন নেই। এছাড়াও কিছু কাজ আছে যে কাজগুলো আমরা একটু পরেই দেখবো, সেটা হলো সিলেকশন না থাকলে কাজ করে না, এক্সপার্ট এবং কন্ট্রাক্ট দুইটা কিভাবে কাজ করে আমি একটা প্রজেক্ট করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন এই এরিয়াটা আমার সিলেক্ট করা প্রয়োজন, ইয়েলো এরিয়াটা, হ্যাঁ, যে টি শার্টটা আছে এটা আমরা সিলেক্ট করবো। সেক্ষেত্রে আমরা আপাতত দুইটা টুল শিখবো এর সাথে সাথে, একটা হলো সিলেকশন টুল, একটা ম্যাজিক ওয়ান টুল, এটা ডিটেলস আমরা একটু পরে দেখাবো। আপাতত কাজের জন্য আমরা দেখি কুইক সিলেকশন টুল কি করে। কুইক সিলেকশন টুল দিয়ে আপনি যে কালার দিকে সিলেক্ট ক্লিক করবেন সেটা কাছাকাছি এরিয়া যা পাবে সেটাকে সে সিলেক্ট করে নেবে। ইভেন আপনি যদি ব্রাশটাকে ছোট বড় করতে চান সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ইউজ করবেন, লেফট দিলে ছোট হবে রাইট দিলে বড় হবে, এটা তো আমরা জানি মনে হয়, তাই না? আচ্ছা, আমরা এরকম ইনক্রিজ করতে পারি, ব্রাশটাকে আরও ছোট করে নিব, আমি যেখানে কাজ করছি সেই অনুযায়ী বুঝে বুঝে ছোট বড় করতে হবে। এখন সিলেক্ট করার পর আপনার মনে হলো যে যে এরিয়াটা নিয়ে কাজ করছি আমার যদি আরেক পিক্সেল বা দুই পিক্সেল বড় করা যেত তাহলে সুন্দর হতো, তাহলে সেই কাজটা আমরা কিভাবে করব, সেটার জন্য আপনাকে যেতে হবে সিলেক্ট করার পরে সিলেক্ট মেনুতে, সিলেক্ট মেনুতে গিয়ে মডিফাই পাবেন, তারপরে পাবেন হলো এক্সপান্ড, এক্সপান্ডে ক্লিক করে যদি আপনি টু পিক্সেল থ্রি পিক্সেল যা দিতে চান আপনি ফাইভ পিক্সেল দেন, তাহলে ভিজিবল হবে, আমি একটু বেশি দিচ্ছি দেখানোর জন্য, ওকে করেন, তাহলে দেখেন কি হলো, সিলেকশনটা যতটুকু ছিল চারিদিকে, শুধু একদিকে না চারিদিকে, সে কি করেছে ফাইভ পিক্সেল ইনক্রিজ মানে এক্সপান্ড করেছে, বড় করেছে, বড় হয়েছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন যদি কখনো এরকম হয় সিলেকশন করার পরে মনে হলো না আমরা দুই পিক্সেল বা তিন পিক্সেল কমাতে চাই, ছোট করতে চাই, কমাতে চাইলে যে কাজটা করতে হবে সিলেকশন মেনুতে যাবেন, এখানে কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টে গিয়ে আপনি ফাইভ পিক্সেল দিয়ে ওকে করেন, দেখবেন ফাইভ পিক্সেল ছোট হয়ে গেছে চারিদিকে, বুঝতে পেরেছি। ফেদারের কাজটা হয় মনে করেন অনেক সময় আপনারা দেখে থাকেন কাজটা, মনে করেন এই ইমেজের একটা পার্ট আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিব, মিলে যাবে ইমেজটা, সেটা করার জন্য প্রথমে যেটা করতে হবে একটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট আপনি যখন করবেন তখন মাথায় রাখতে হবে এই জায়গাটা আপনি মুছে ফেলবেন, একটু সিলেক্ট করার পর আপনি যখন ইমেজে যাবেন সরি সিলেকশন মেনুতে যাবেন, যাওয়ার পর মডিফায়ার পরে নিচে দেখবেন ফেদার আছে, ফেদারে ক্লিক করলে আপনাকে একটা মেজারমেন্টের কথা বলবে যে তুমি রেডিয়াস কত পিক্সেল দেবা। এখন এই রেডিয়াসটা আপনি কীভাবে ডিফাইন করবেন, এটা ডিপেন্ড করবেন রেডিয়াস আসলে সাইজ অনুযায়ী যে আপনি কতটুকু মুছতে চান। আমরা আগে 15 পিক্সেল দিয়ে ট্রাই করি, 15 পিক্সেল দেওয়ার পরে দেখেন রেডিয়াসটা একটু কমে গেছে। এখন যদি আপনি ব্যাক স্পেস চাপেন তাহলে দেখেন যে ইমেজটার সাইজটা মুছতেছে, আমি যদি ডিসিলেক্ট করি মনে হচ্ছে যে এটা মিশে গেছে। এটাকে যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করি যে আমরা ইমেজের চারটা দিকেই মুছতে চাই, তাহলে কী করবো, চারটা দিক মুছতে হলে এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা কী করবো সিলেক্ট করবো ইনসাইডে, কিন্তু আমি যদি সিলেক্ট করার পরে ব্যাক স্পেস প্রেস করি তাহলে কী হবে, ইনসাইডটা মুছে যাচ্ছে, কিন্তু আমার তো দরকার আসলে আউটসাইড মুছা, তাই না? তাহলে আমাকে মেকশিওর করতে হবে যেটা আমি সিলেক্ট করার পরে কী করবো, ফেদার নিয়ে নেবো, সিলেকশন থেকে মডিফাই থেকে ফেদার নেবো। এখন এখান থেকে রেডিয়াসটা ডিপেন্ড করবে যে আমি আসলে কীরকম থিকনেস চাই, আমি যখন মুছবো তখন থিকনেস বেশি চাই না কম চাই। যদি আমি বেশি চাই আমি 50 দিতে পারি, 50 দিলাম, 50 দিলে দেখেন রেডিয়াসটা বেশি হয়েছে, তার মানে হলো 50 পিক্সেলে সে মুছবে। এখন আমার সিলেকশনটা স্টিল ইনসাইড, আমি যদি মুছি ইনসাইডে মুছে যাচ্ছে, কিন্তু আমার প্রয়োজন বর্ডারটা মুছবো, তাহলে আমি যেটা করতে পারবো সিলেকশন মেনুতে গেলে দেখেন একটা অপশন আছে ইনভার্স, ইনভার্সে যদি আপনি ক্লিক করেন, এখন যদি চেক করেন আপনার সিলেকশনটা কোন দিকে আছে, আমি কি বলতে পারছি কোন দিকে আছে, সাদা জায়গাটায় সিলেকশন আছে, এই জায়গাটায় সিলেকশন নাই, ক্লিয়ার না এখন কনসেপ্টটা সবার? এখন যদি আমি ব্যাক স্পেস চাপি, ব্যাক স্পেস প্রেস করি, থ্রি টাইম ব্যাক স্পেস প্রেস করার পরে দেখেন ছবিটা চারিদিকে এরকম স্মুথ হয়ে মুছে গিয়েছে, রিমুভ হয়েছে, দেখেন এখানে মার্কুই সিলেকশনের নিচে তিনটা টুল আছে, একটা লেসো টুল, একটা পলিগোনাল লেসো, একটা ম্যাগনেটিক লেসো, তিনটা তিন রকম টুল। হ্যাঁ, লেসো টুলটা দিয়ে কি হয়, লেসো টুলটা মূলত কোনো একটা জায়গা যদি আপনি রাফলি সিলেক্ট করতে চান তখন কাজ করবে। মনে করেন এই মাথার চুলটা আপনি সিলেক্ট করতে চান, আপনি রাফলি ধরে আপনার ফ্রি হ্যান্ড যত ভালো আপনি তত সুন্দর কাজ করতে পারবেন, যদি ফ্রি হ্যান্ড ভালো না হয়, আমার মতো ফ্রি হ্যান্ড হয় তাহলে সিলেকশন ভালো হবে না,
সিলেক্ট করলেন। এখন যদি এর চুলটা ফেলে দিতে চান ফেলে দিতে পারেন, বা এখানে কালার ফিল করে দিতে চান দিতে পারেন, বিষয়টা এরকম। আচ্ছা, এটা হলো সিলেকশন টুল দিয়ে মেইনলি আমরা একটা সিলেকশন তৈরি করলাম। এটা হলো ফ্রি হ্যান্ড, আপনি যেরকম চান এরকম সিলেকশন তৈরি করতে পারেন। এখন সিলেক্ট করার পরে কোনো একটা জায়গায় আপনি সিলেক্ট করলেন, করার পরে মনে হলো না এই সিলেকশনটা ঠিক হয় নাই, তাহলে কিবোর্ডে যদি আপনি অল্ট প্রেস করেন তাহলে মাইনাস করতে পারবেন, আর যদি শিফট প্রেস করেন তাহলে প্লাস করতে পারবেন। কীরকম মনে করেন আমরা এখন এই সাদা অংশটা বাদ দিব, তাইলে আমি কিবোর্ডে যদি অল্টার প্রেস করে ধরে রাখি দেখেন মাইনাস আসছে, সাথে যে অংশটুকু এখন সিলেক্ট করব এটুকু বাদ হয়েছে। যদি আমরা এখানে প্লাস করতে চাই তাহলে শিফট প্রেস করার পরে আমরা যেটুকু এরিয়া সিলেক্ট করব ওইটুকু এরিয়া প্লাস হবে। এটা হলো লেসার টুলের মোটামুটি ফাংশন। পরের যেটা আছে সেটা হলো পলিগোনাল লেসার টুল। পলিগোনাল লেসার টুলটা, পলিগোনাল তো আমরা জানি যে সিঙ্গেল ক্লিক ক্লিক করে করে কাজ করে, তাই না? আচ্ছা, পলিগোনাল লেসার টুলের কন্ডিশন হলো যেখান থেকে শুরু করবেন ওইখানে যেয়ে শেষ করতে হবে। যেখান থেকে আমরা শুরু করেছি ওইখানে যদি শেষ না হয় তাহলে কি সমস্যা হবে? অনেক সময় আপনি এরকম আঁকেঝুঁকি করতে করতে খুঁজে পেলেন না, তাহলে এমন বিপদ হবে যে আপনি চাইলেও সিলেকশন টুলে যেতে পারবেন না, আপনাকে এই মাথাতে এই কথা ঘুরাতেই থাকবে, এটা এখন একটা বিপদ হয়ে যাবে। তাহলে চেষ্টা করবেন যাতে আপনি শেষ পথটা খুঁজে পান। ইনকেস যদি খুঁজে নাই পাইলেন তখন কি করবেন? বের তো হয়ে আসতে হবে, তাই না? সেক্ষেত্রে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনাকে ছেড়ে দিবে। এই জন্য এটা থেকে একটু বিপদ থেকে বাঁচা যায়। তারপরে যেটা আছে ম্যাগনেটিক লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুলটা ইন্টারেস্টিং এবং খুব মজার। সেটা হলো রাফলি আপনি হয়তো ইয়েলো এরিয়াটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে যেটা করতে হবে সিম্পলি একটা শুরুর পয়েন্টে আপনি ক্লিক করে ছেড়ে দেন, দেওয়ার পরে পাশ দিয়ে শুধু আপনাকে মাউসটা নিতে হবে, কোনো ক্লিক করতে হবে না, ধরেও রাখতে হবে না, আপনি পাশ দিয়ে শুধু মাউসটা নিয়ে যাবেন। সে কি করবে, কালার একটা রেঞ্জ ধরে আপনাকে সিলেক্ট করে দিবে। যদি যেমন এরকম একটা সমস্যা হচ্ছে এখন সে নিতে পারছে না, তাহলে আপনি কি করবেন ব্যাক স্পেস যদি প্রেস করেন, যেমন ডাবল হয়ে আছে ব্যাক স্পেস প্রেস করলে একটা করে মুছবে, এখানে একটা ক্লিক করতে পারেন তাহলে নতুন একটা পয়েন্ট হলো, এখন আবার তার পাশে ধরে আপনি নিয়ে আসতে পারেন। হ্যাঁ, সে নিজে নিজেই সে কাজটা করে দিচ্ছে, যেখানে যে মনে হলো শেষ আমি এখান থেকে আবার ব্যাক করবো তাহলে এই দিক দিয়ে চলে আসতে পারেন। যেখানে শুরু করেছেন এখানে একই কন্ডিশন, যখন শেষ পয়েন্টে যাবেন একটা ডিগ্রি সাইন হবে, ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। এই হলো তিনটা লেসার টুলের কাজ, আপনারা যদি একটু দেখে নেন। আচ্ছা, এখানে দুইটা টুল আসলে কাছাকাছি কাজ করে এবং কাজ একসাথেই রাখা আছে, পাশাপাশি রাখা আছে। কুইক সিলেকশনটা মূলত যে কাজটা করে যে আপনি কুইকলি যে কোনো ধরনের কালার সিলেক্ট করতে পারেন। মনে করেন এটা সিলেক্ট করছেন, ব্রাশ সাইজটা আপনি বড় করে নিতে পারেন, যদি মনে হয় ব্রাশের সাইজ বড় করা প্রয়োজন বড় করতে পারেন। এখানে কিন্তু কোনো কালারের বিষয় নাই, আপনি যেখানে ড্র্যাগ করবেন সেই জায়গাটাই সে সিলেক্ট করবে। কুইকলি কোনো জিনিস সিলেক্ট করার কাজ করে, মূলত হলো কুইক সিলেকশনের কাজ। আরেকটা বিষয় যেটা আছে ম্যাজিক ওয়ান্ড, এটা মূলত কাজ করে নির্দিষ্ট কালার ধরে। মনে করেন আপনি রেড কালার সিলেক্ট করেছেন, আপনি কিবোর্ডে যদি শিফট প্রেস করে প্লাস সাইন চলে আসবে, আপনি প্রেস করেন কালার বাড়তে থাকবে। যদি মনে হয় এই সিমিলার কালারগুলো আপনার প্রয়োজন, অথবা যদি আপনি ডিফারেন্ট ওয়েতে দেখেন, এখানে একটা ক্লিক করেছেন সে কালার রেঞ্জটা ধরেছে, আপনি যদি শিফট প্লাস ক্লিক করেন এই কালারটাই সে ইনক্রিজ করবে। যদি মনে হয় আরেকটু ইনক্রিজ করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন গ্রো করতে পারেন। তবে গ্রো করার আগে আরেকটা কাজ করে নিলে ভালো হয়, যদি সিমিলার কালার যতগুলো আছে সবগুলো সিলেক্ট করার প্রয়োজন হয়। মনে করেন এটা রেড কালার আছে, আমি ক্লিক করলাম শিফট প্লাস আর একটু ইনক্রিজ হলো, এখন মনে হলো আরও যতগুলো রেড আছে সবগুলো সিলেক্ট করবো, তাহলে সিলেকশন মেনু থেকে আমরা এখানে সিমিলার বলে একটা অপশন আছে, সিমিলারে ক্লিক করবো, তাহলে যতগুলো রেড পাবে সে সবগুলোকে সিলেক্ট করে নেবে। এখন যদি মনে হয় যে কোনো কোনো জায়গাগুলো বাকি আছে এগুলোকে আমরা একটু ইনক্রিজ করতে চাই, তাহলে যেটা করবো সিলেকশন মেনু থেকে সিমিলারের উপরেই আছে গ্রো, গ্রোতে যদি ক্লিক করেন আপনি দেখবেন যে এটা ইনক্রিজ করেছে, আগে যা ছিল তার থেকে পরিমাণ বেড়েছে। হ্যাঁ, এরকম যত গ্রো দিবেন সে ইনক্রিজ করতে থাকবে, আবার বেশি গ্রো দিলে একটু প্রবলেমও হবে। সরি, এখন এই যে সিলেকশনটা ইনিশিয়াল স্টেজে যে সে সিলেক্ট করলো, এই সিলেকশনটা কীভাবে কাজ করে সেটা যদি দেখি। এখানে কাজ করে হলো টলারেন্স অনুযায়ী, যদি আপনার টলারেন্স এখানে 5 দিয়ে থাকেন আপনি ক্লিক করে দেখেন কতটুকু এরিয়া সিলেক্ট করে একই জায়গায় ক্লিক করে, যদি আপনি এখানে টলারেন্স 32 দেন দিয়ে যদি আপনি ক্লিক করেন একই জায়গায় দেখেন কত এরিয়া সিলেক্ট করে। তার মানে সে আসলে টলারেন্স ধরে একটা কালারের রেঞ্জ ধরে সে সিলেক্ট করে, যত বেশি টলারেন্স থাকবে তত সে কালারের কাছাকাছি জিনিসগুলোকে সিলেক্ট করে নেবে। এই দুইটা টুলের পার্থক্য হলো এরকম, কালার রেঞ্জ সিলেকশন সেটা হলো কোনো কিছু সিলেক্ট না করেই, বেসিক্যালি এটা টুল না, এটা হলো একটা ওয়ে, সিলেকশন একটা ওয়ে।
আমরা যদি সিলেকশন মেনুতে যাই, কিন্তু সেক্ষেত্রে কন্ডিশনাল লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, যেই ইমেজটা নিয়ে আপনি কাজ করবেন সেটা সিলেক্ট থাকতে হবে। দেন আপনি সিলেকশন মেনুতে গেলে দেখবেন যে কালার রেঞ্জ বলে একটা কথা আছে। কালার রেঞ্জে যখন সিলেক্ট করবেন এরকম কিছুই দেখবেন না, তখন কী করবেন, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে আপনি ডিজার্ভ কি কালারটা চেঞ্জ করতে চান বা সিলেক্ট করতে চান সেটা ক্লিক করবেন। মনে করেন আমি ইয়েলো কালারটা সিলেক্ট করতে চাই, ইয়েলো কালারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কালারটা ফরগ্রাউন্ড কালার ইয়েলো দেখাচ্ছে। এখন আপনি সিলেকশনে চলে যান, এখানে ক্লিক করে দেখেন ইয়েলো কালারটা আপনার মোটামুটি সিলেক্টেড দেখাচ্ছে। অ্যান্ড প্রিসাইজ করার জন্যে এখানে যতটুকু বেশি সাদা থাকবে তত সিলেক্টটা পারফেকশন হবে, যত ডার্ক থাকবে তত আসলে ডিসিলেক্ট হবে। সেক্ষেত্রে আমি যেখানে ক্লিক করলে বেস্ট সিলেকশন হয় সেই জায়গাটা ক্লিক করার চেষ্টা করব। ফাজিনেস বলে একটা কথা আছে, আমি ফাজিনেস যত ইনক্রিজ করব দেখেন হোয়াইটের পরিমাণ বাড়ছে, তার মানে হলো সিলেকশন এরিয়া বাড়ছে। দেখেন এখানে কিছু ইয়েলিশ ভাব আছে যে এটার মধ্যে, যার কারণে সেই জায়গাটাও ইনক্রিজ করছে। তাহলে মোটামুটি এটুকু রেখে যদি আমি ওকে করে দিই, তাহলে এখানে কিছু এরিয়া শেপ পেয়ে গেছে ইয়েলোতে। এটা আমরা মোসার সিস্টেমটা তো অলরেডি জানি, তাই না? লেসো দিয়ে আমরা যদি অল চেপে মাইনাস দিয়ে সিলেক্ট করি সেটা চলে যাবে। এখন আমার সিলেক্টেড এরিয়া আছে শুধু ইয়েলোটুকু। যদি আমার মনে হয় যে আমার ইয়েলোর পার্সেন্টেজটা একটু ইনক্রিজ করতে চাই, ইনসাইড সহ সিলেক্ট করতে চাই, তাহলে আমি শিফট প্রেস করে সিলেক্ট করে নিতে পারি, তাই না? সিস্টেমটা কালার রেঞ্জ যদি আপনি সিলেক্ট করতে চান কি করবেন, সিলেকশন মেনুতে যাবেন, সিলেকশন মেনুতে গিয়ে কালার রেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করলে যেই কালারটা সিলেক্টেড থাকবে সেই কালারটা এখানে দেখাবে। দেন আপনি যদি ফাজিনেস ইনক্রিজ করেন এখানে হোয়াইট পরিমাণ বাড়বে। দেন আপনি ওকে করেন, ওকে করার পরে এখানে কি করলো, ইনক্রিজ করেছে, এখানেও কিছু জিনিস আছে। তাহলে এটা কি করব, বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার সিস্টেমটা একটু আগে দেখিয়েছিলাম না, যখন লেসো টুল দেখিয়েছি কি করতে হবে, লেসো টুল থেকে অল্ট প্রেস করে যদি আমি সিলেক্ট করি তাহলে আমার মাইনাস দেখাচ্ছে, তার মানে কি এখন যা সিলেক্ট করবো সেটা মাইনাস হয়ে যাবে। যদি প্লাস করতে চাই তাহলে শিফট ক্লিক করবো, শিফট প্রেস করে দেখেন এখন প্লাস দেখাচ্ছে, এখন যা সিলেক্ট করবো সেগুলো প্লাস হয়ে যাবে, তার মানে আমি এখন যাই অ্যাড করবো সেটা একটা সিলেকশনের মধ্যে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জের বিষয়টা এখন কন্ট্রোল ইউ দিব, কন্ট্রোল ইউ একটা শর্টকাট, এটা আমরা অন্য একটা ক্লাসের মধ্যে দেখবো পুরো বিষয়টা, আপাতত একটু মনে রাখবেন কন্ট্রোল ইউ। দেন যদি আপনি কালার চেঞ্জ করেন দেখেন শার্টের কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কালারটা একটু সলিড সলিড চলে আসছে, তাই না? সেক্ষেত্রে আমরা ফেদার শিখেছি আজকে, ফেদারের ইউজেসটা যদি আমরা এখানে করি, মডিফাইতে গিয়ে একটু ফেদার দিই। এখানে ফেদার 50 দিলে কিন্তু হবে না, এখানে ফেদার দিতে পারেন 4-5 ম্যাক্সিমাম। 5 ফেদার দিয়ে আবার যদি কন্ট্রোল ইউ প্রেস করেন, এখন যদি আপনি কালার চেঞ্জ করেন দেখেন স্মুথলি হবে, মোটামুটি কালারটা স্মুথ হবে।